আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, ইইউ চীন বিনিয়োগ চুক্তি ঠান্ডা করে। আজকের সংবাদে আরো জানবেন, চাপের মুখে চারগুণ বেশি শরণার্থী নেওয়ার ঘোষণা বাইডেনের। বিস্তারিত সংবাদে আরো জানবেন, নিরাপত্তা উদ্বিগ্নে চীনাটন ব্যবহার করতে চায় না জাপানি সংস্থাগুলো। এদিকে মিয়ানমারে এবার স্যাটেলাইট টেলিভিশন প্রচার নিষিদ্ধ। আজকের সংবাদে আরো জানবেন, অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যু গণহত্যার সামিল, যা করছে মোদি। সর্বশেষ সংবাদে জানবেন, পরাজয়ের গ্লানি নিয়ে আফগানিস্তান থেকে ফিরে যাচ্ছে আমেরিকা, বল প্রয়োগের নীতি ব্যর্থ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ইইউ চীন বিনিয়োগ চুক্তি ঠান্ডা করে। আপাতত কূটনৈতিকদের কাছে হার মানল অর্থনীতি, ইইউ চীন বিনিয়োগ চুক্তি ঠান্ডা করে চলে গেল। চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ, পাল্টা চীনও নিষেধাজ্ঞা জারি করেছে। এই উত্তপ্ত রাজনৈতিক আবহে বিনিয়োগ চুক্তির রূপায়ণ সম্ভবপর হচ্ছে না, কারণ এখন যা পরিস্থিতি তাতে এই চুক্তির পক্ষে সায় দিচ্ছে না ইইউ কূটনৈতিকরা। ইইউ কমিশন এর সহসভাপতি সংবাদ সংস্থা এএফপি কে বলেছে, এখন যেসব জায়গায় নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা রয়েছে তা এই চুক্তিতে সম্ভব নয়। ইউরোপীয় কমিশন এর এক মুখপাত্র জানিয়েছেন যে চুক্তি অনুমোদন এর প্রক্রিয়া এখনো শুরু হয়নি, প্রথমে আইনগত পর্যালোচনা হবে, সেটাও হয়নি। তিনি জানিয়েছেন, অনুমোদন এর প্রক্রিয়ায় বন্ধ রাখা হয়েছে, কারণ বর্তমান পরিস্থিতিতে তা করে লাভ নেই। মুখপাত্র জানিয়েছেন, চীন যে নিষেধাজ্ঞা জারি করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। উইঘুর মুসলিমদের প্রতি চীন যে ব্যবহার করছে তার পরিপ্রেক্ষিতে ইইউ চীনের ওপর নিষেধাজ্ঞা জারি করে। ইইউ চীন চুক্তি, ব্রাসেলস ও বেইজিং নতুন বিনিয়োগ চুক্তি 2020 সই করেছিল। উদ্দেশ্য ছিল বাণিজ্য ও বিনিয়োগ এর শর্ত বেঁধে দেওয়া। 7 বছর ধরে আলোচনার পর গত ডিসেম্বরে তা সই হয়, কিন্তু এরপর ইইউ এর দেশগুলোকে তা অনুমোদন করতে হবে, ইউরোপীয় পার্লামেন্টকেও ছাড়পত্র দিতে হবে, তারপর তা চালু হবে। কিন্তু এখানে প্রবল বিরোধিতা আসছে, এই চুক্তির ফলে ইউরোপীয় কোম্পানিগুলো চীনের বাজারে ঢুকতে পারত, আর ইউরোপে চীনের বিনিয়োগ এর পথ প্রশস্ত হতো। কিন্তু গত মার্চে ইইউ এর চীনের ওপর নিষেধাজ্ঞা জারি করে, উইঘুর মুসলিমদের ওপর অত্যাচারের বিষয়টি নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়, তারপর চীন পাল্টা নিষেধাজ্ঞা জারি করে। এদিকে চাপের মুখে চারগুণ বেশি শরণার্থী নেওয়ার ঘোষণা বাইডেনের। দীর্ঘ করোনা সংকট এর মধ্যেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণার্থী নীতি বদলে ফেলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতায় এসেই দেশে শরণার্থী প্রবেশের ক্ষেত্রে ক্যাম্প তৈরি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, মেক্সিকো সীমান্তে কড়াকড়ি কয়েকগুণ বাড়িয়েছিলেন। বাইডেন জানান, ট্রাম্পের তৈরি ক্যাম্প কয়েকগুণ বাড়িয়ে দেওয়া হবে। সোমবার প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, নতুন অর্থবছরে 15,000 শরণার্থী ক্যাম্প বাড়িয়ে 62,500 করা হবে, অর্থাৎ অনেক বেশি শরণার্থী আমেরিকায় আশ্রয় পাবেন। বাইডেনের এই ঘোষণা সমালোচনার মুখে যেমন পড়েছে, তেমন বহু মানুষ স্বাগতও জানিয়েছে। নির্বাচনী প্রচারে শরণার্থীর বিষয়টি গুরুত্ব দিয়েছিল জো বাইডেন। তিনি স্পষ্ট বলেছিলেন, ক্ষমতায় এলে ট্রাম্পের এই সংক্রান্ত সমস্ত নীতির পরিবর্তন হবে। কিন্তু ক্ষমতায় আসার পর গত এপ্রিলে ট্রাম্পের তৈরি শরণার্থী ক্যাম্প তিনি আপাতত বদলাবেন না বলে জানান, যা নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হয়। সেই চাপেই দ্রুত ক্যাম্প বদলানোর সিদ্ধান্ত নিচ্ছেন বলে কোনো কোনো বিশ্লেষকরা মনে করছেন। বাইডেন অবশ্য জানিয়েছেন, এই অর্থবছরে 62,500 এর লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে, কিন্তু শরণার্থী নিয়ে আমেরিকার পরিকল্পনা বজায় থাকবে। এদিকে নিরাপত্তা উদ্বিগ্নে চীনা ড্রোন ব্যবহার করতে চায় না জাপানি সংস্থাগুলো। চীনে তৈরি ড্রোন ব্যবহার বাদ দিতে যাচ্ছে জাপানের শীর্ষস্থানীয় বেশ কিছু কোম্পানি, সেই সঙ্গে নিরাপত্তাজনিত ঝুঁকি রোধেও সরকারের প্রচেষ্টায় যোগ দিচ্ছেন তারা। চীনা সংস্থাগুলোর তৈরি ড্রোনগুলো তাদের নির্মাতাদের কাছে সংবেদনশীল তথ্য প্রেরণ করে বলে এমন তথ্য বের হয়ে এসেছে। যুক্তরাষ্ট্র ওই সব ড্রোন নিয়ে গত বছর উদ্বেগ প্রকাশ করেছিল, এমনকি ড্রোন প্রস্তুতকারক ডিজিআইকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। জাপানের ড্রোন ব্যবহারকারীরা এরই মধ্যে বিকল্প উপায়ের সন্ধান শুরু করেছে, তবে স্বল্প মূল্যের চাহিদা মাপিক বিকল্পগুলোর অভাব তাদের সেই প্রচেষ্টাকে হতাশ করতে পারে। সম্প্রতি টেলিগ্রাফ এবং টেলিফোন সহায়ক সংস্থা নিপ্পন চীনের তৈরি ড্রোন ব্যবহার করেছে, তবে ওই সব ড্রোন তারা ব্যবহার করবে না বলে জানিয়েছে। আরও জানা গেছে যে প্রতিষ্ঠানটি নিজেরাই ড্রোন তৈরি করছে। 2023 সাল এর মধ্যে তারা 2,000 এর মতো ড্রোন বিক্রির পরিকল্পনা করেছে। নিজেদের চাহিদা মাপিক ড্রোনের জন্য ডিজাইনও তৈরি করে নেওয়া হয়েছে পেশাদারদের দিয়ে। এদিকে মিয়ানমারে এবার স্যাটেলাইট টেলিভিশন প্রচার নিষিদ্ধ। মিয়ানমারের সামরিক সরকার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এর প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে, বাইরের দেশের টেলিভিশন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এমন কারণ দেখিয়ে এই পদক্ষেপ নিয়েছে দেশটির জান্তা সরকার। মঙ্গলবার রাষ্ট্রীয় মালিকানাধীন MRTV তে জানানো হয় যে স্যাটেলাইট টেলিভিশন
আর বৈধ নয়। যারা টেলিভিশন ও ভিডিও আইন ভঙ্গ করবে, বিশেষ করে স্যাটেলাইট ডিশ ব্যবহারকারীরা, তাদের 1 বছরের জন্য কারাদণ্ড ও 5 লাখ কিয়াত জরিমানা করা হবে। এতে করে আরো বলা হয়, অবৈধ প্রচার মাধ্যমগুলো এমন সংবাদ প্রচার করেছে যা জাতীয় সুরক্ষা আইনের শাসন এবং গণশৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করে এবং যারা বিশ্বাসঘাতকতা করে তাদের উৎসাহিত করে। এর আগে জান্তা সরকার এর মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। স্বাধীন গণমাধ্যমগুলো বন্ধ করে দেওয়ায় তাদের অনেক সাংবাদিককে আটকও করেছে। প্রায় 50 জন সাংবাদিক বর্তমানে আটক রয়েছেন। এদিকে অক্সিজেনের অভাবে করোনা রোগের মৃত্যু গণহত্যার সামিল, যা করে বেড়াচ্ছে মোদি। অক্সিজেনের অভাবে হাসপাতালে কোনো করোনা আক্রান্ত রোগীর মৃত্যু অপরাধমূলক ঘটনার মধ্যে পড়ে বলে জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। শুধু তাই নয়, এই ধরনের ঘটনা গণহত্যার থেকেও কম নয় বলে জানিয়েছে আদালত। উত্তরপ্রদেশ এর লখনউ ও মার্ঠ সম্প্রতি অক্সিজেন এর অভাবে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় এলাহাবাদ হাইকোর্টে। সেই মামলার শুনানিতে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি সিদ্ধান্ত বর্মা ও বিচারপতি অজিত কুমার, ডিভিশন ব্রেঞ্চ। বিচারপতির পক্ষ থেকে পর্যবেক্ষণে বলা হয়েছে, হাসপাতালে শুধুমাত্র অক্সিজেনের অভাবেই করোনা রোগীর মৃত্যুর ঘটনায় আমরা যন্ত্রণা পেয়েছি। এই ধরনের ঘটনা অপরাধমূলক এবং তা কোনো অর্থে গণহত্যার থেকে কম নয়। আর এই গণহত্যার দায় তাদের উপর বর্তায় যাদের কাজটি প্রতি মুহূর্তে রোগীদের জন্য অক্সিজেন সরবরাহ করা। পরাজয়ের গ্লানি নিয়ে আফগানিস্তান থেকে ফিরে যাচ্ছে আমেরিকা, বল প্রয়োগের নীতি ব্যর্থ। আফগানিস্তানের মৃত্যু উপত্যকা থেকে পালিয়ে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দাম্ভিক সামরিক শক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্ররা। দীর্ঘ 2 দশক ধরে অর্থহীন যুদ্ধ চালিয়ে আণবিক বোমা ছাড়া সব রকমের আধুনিক মরণাস্ত্র, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, সাজোয়াজান, কামান, বন্দুক, মেরিন সেনা, ক্যাম্বাট ফোর্স সবকিছু ব্যবহার করে হাজার হাজার মানুষকে হত্যা করে বিস্তীর্ণ জনপদ পর্বত্য অঞ্চল ধ্বংস করে দিয়ে এবার পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে যাচ্ছেন পদদুস্ত ভগ্ন হৃদয় দখলদার সেনার দলেরা। 1 মে থেকে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনীরা। রবিবার আনুষ্ঠানিকভাবে আফগান সেনাদের কাছে হস্তান্তর করা হয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটির দক্ষিণ অঞ্চলীয় হেলমান্দ প্রদেশ এর অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি ক্যাম্প এন্থনিক। আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এরই মধ্যে একটি অর্থহীন যুদ্ধ শেষ হওয়ার প্রক্রিয়া শুরু হলো। আগামী 11 সেপ্টেম্বর এর ভেতরে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহার সম্ভব হবে বলে ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট। জো বাইডেন ঘোষণা দিয়েছেন তিনি সীমাহীন যুদ্ধের অবসান ঘটাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।